এই এভাবে প্যাকিংটা চেঞ্জ করলাম, কারণ নিচের যে ভ্যালের যে ফ্লেঞ্চটার সাথে এই ফ্লেঞ্চটার হচ্ছে ছিল না, তো তো ওটা হচ্ছিলো প্রবলেম বলতে, ওটা যখন ইন্সপেকশন হয়েছিল নভেম্বর মাসে তখন একটু তাড়াহুড়োর মধ্যে হয়েছিল, যারা ইন্সপেকশন করতে এসেছিলো তারা তাড়াহুড়োর মধ্যে লাগিয়ে দিয়েছিলো, তো হালকা লিকেজ ছিল, তো ওটা আর চেঞ্জ করলাম কারণ ওটা লিক করছিলো, তো একটু টেনশনের মধ্যে ছিলাম যে কোনো কারণে যদি প্যাকিংটা নষ্ট হয়ে গেছে তো ওটা যদি কোনো কারণে লিক করে মানে বড় রকমের একটা দুর্ঘটনা হতে পারে, ওই জন্য আজকে ওটা চেঞ্জ করলাম। এই হচ্ছে, তো সবাইকে বলবো কি যে তোমরা সবাই বয়লার অপারেশনের সময় দেখে নেবে যে কোনো প্যাকিং ট্যাকিং লিক করে মেন লাইনে মানে এরকম স্টিম লাইনের মেন মেন স্টপ ভাল্ভ বা এয়ার ভাল্ভ বা সেফটি ভাল্ভ বা ম্যানহোল বা মাডহোল নামই বলি আমরা, তো ওগুলো চেক করে নিও, কারণ ওগুলো তো কোনো ওগুলো তো ডাইরেক্ট লাইন, তো সবসময় স্টিম ডাউন করে কাজ করবে, নিজেদের রিস্ক নেবে না, মানে নিজেদের সেফটি অনুযায়ী কাজ করবে, তো সবসময় নিজেরা সেফটিভাবে কাজ করবে, আর দেখবে যত সম্ভব হয় প্যাকিংগুলো ঠিক করে লাগানোর চেষ্টা করবে, মানে রানিংয়ে লিক না করে, সেটাই।